লার্নিয়ান হাইড্রা বা লার্না এর হাইড্রা, প্রায়শই হাইড্রা নামে পরিচিত। গ্রিক এবং রোমান পৌরাণিক কাহিনীতে একটি সর্প জলের দৈত্য। এর আড্ডা ছিল আর্গোলিডের লেরনার হ্রদ, যেটি ডানাইনদের পৌরাণিক কাহিনীর স্থানও ছিল। হেসিওডের মতে হাইড্রা ছিল টাইফন এবং এসিডনার বংশধর। এর বিষাক্ত নিঃশ্বাস এবং রক্ত এতটাই বিষাক্ত ছিল যে এমনকি এর ঘ্রাণও ছিল মারাত্মক। হাইড্রার অনেক মাথা ছিল, যার সঠিক সংখ্যা উৎস অনুসারে পরিবর্তিত হয়। ক্যানোনিক্যাল হাইড্রা মিথের মতো, দানবের হেরাক্লিস তার 12টি শ্রমের দ্বিতীয় হিসাবে হত্যা করে। আজ আমরা জানব কিভাবে হেরাক্লিস হাইড্রাকে হত্যা করেছিল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। হেরাক্লিসের দ্বিতীয় শ্রম। টেরিন্সের রাজা ইউরিস্ট্রিয়াস হেরাক্লিসকে হাইড্রাকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন, যা হেরা হেরাক্লিসকে হত্যা করার জন্য উত্থাপিত করেছিল। লেরনা হ্রদের কাছে জলাভূমিতে পৌঁছে, যেখানে হাইড্রা বাস করত, হেরাক্লিস বিষাক্ত ধোঁয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি কাপড় দিয়ে তার মুখ এবং নাক ঢেকেছিলেন। তিনি হাইড্রা লেয়ারে জ্বলন্ত তীর নিক্ষেপ করেছিলেন। অ্যামিমনের বসন্ত একটি গভীর গুহা, যেখান থেকে একটি শুধুমাত্র পার্শ্ববর্তী গ্রামগুলোকে আতঙ্ক করার জন্য উদ্ভূত হয়েছিল। তারপরে তিনি হাইড্রার মুখোমুখি হন, হয় একটি ফসল কাটার কাস্তে, একটি তলোয়ার বা তার বিখ্যাত ক্লাব। এই শিরচ্ছেদের প্রতি ছথনিক প্রাণীর প্রতিক্রিয়া ছিল বোটানিক্যাল। দুজন ফিরে এসেছিলেন, নায়ক ছাড়া অন্য কারো জন্য এই ধরনের সংগ্রামের আশাহীনতার প্রকাশ। হাইড্রার দুর্বলতা ছিল যে এটি অন্তত একটি মাথা ধরে রাখলে এটি অরক্ষিত ছিল। সংগ্রামের বিশদ বিবরণ বিবলিওথেকাকে সুস্পষ্ট আছে বুঝতে পেরে যে তিনি এইভাবে হাইড্রাকে পরাজিত করতে পারবেন না। হেরাক্লিস তার ভাগ্নে আইওলাইস লাউসকে সাহায্যের জন্য ডাকলেন। তার ভাতিজা তখন এক প্রতিটি শিরচ্ছেদের পরে গলার স্টাম্প ঝলসে দেওয়ার জন্য ফায়ারব্র্যান্ড ব্যবহার করার ধারণাটি নিয়ে আসে। হেরাক্লিস প্রতিটি মাথা কেটে ফেলেন এবং আইওলাস খোলা স্টাম্পগুলোকে সাবধান করে দেন। হেরাক্লিস সংগ্রামে জয়ী হচ্ছে দেখে হেরা তাকে বিভ্রান্ত করার জন্য একটি বিশাল কাঁকড়া পাঠান। তিনি তার শক্তিশালী পায়ের নিচে পিষে ফেললেন। হাইড্রার একটি অমর মাথা এথেনা কর্তৃক হেরাক্লিসকে দেওয়া সোনার তলোয়ার দিয়ে কেটে ফেলা হয়েছিল। হেরাক্লিস মাথাটি এখনও জীবিত এবং ক্ষতবিখ্যাত। লেরনা এবং ইলাইউসের মধ্যবর্তী পবিত্র পথে একটি বড় পাথরের নিচে রেখেছিলেন এবং তার তীরগুলো হাইড্রার বিষাক্ত রক্তে ডুবিয়েছিলেন। এইভাবে তার দ্বিতীয় কাজটি সম্পূর্ণ হয়েছিল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন কোনো বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান যদি আপনাদের ইচ্ছে থাকে, তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবার জন্য।